কথা বললে, তাই না? তাই হ্যাঁ, দাঁত যদি 1 ফুট করে হইতো তাহলে মুখটা কত বড় হইতো, খাওয়ান লাগতো কি পরিমাণ? এটা কার হাতে রাখছেন? আল্লাহর হাতে। কেন সন্তান এই চুলটা কাটলো, এই এরকম কায়দায় কেন সন্তান চুল কাটলো, কারণটা কি? কারণটা হলো আমার টাকার মধ্যে ঝামেলা আছে, সোর্স অফ ইনকামের মধ্যে ঝামেলা আছে। এইমাত্র নামাজটা পড়ে আসলাম, টুপিটা খুলতে খুলতে দোকানে ঢুকলাম, এর মধ্যেই মালে ভেজাল দিয়ে দিলাম, এই মার্কানায় বাংলা মালের চায়না করে বিস্তার দিল। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, ওয়াইলুল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ক্বালু আলান্নাসি ইস্তাউফুন, যারা ওজনে মাইপা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য ওয়েল নামক জাহান্নাম। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। মুসলমান আজকে বিশাল মাহফিল, এই মাদ্রাসার আশেপাশে মাইকিং যারা শুনছে, যে কটা রিপ্লেট বিলি হয়েছে ওই কটা লোক আসলে জায়গা হইত নি। আর এনে ওয়াজ না দিয়ে যদি গান দিত, হেলো কমিটিতে গালাগালি করতো, মিয়া এত ছোট জায়গায় ওয়াজ দিয়ে তোকে গান দিতে কইছে কেডা? আল্লাহর ওলিদের দৃষ্টি আলাদা। এক আল্লাহর ওলি বলা, হা বাজারগুলো যদি বড় হয়ে যেত, মসজিদ যদি ছোট হইতো তাহলে ভালো হইতো। ওলিদের শান্ত বোঝা যায় না। এক জায়গায় বন্যায় পানি উঠছে, এখানে বাঁধ বেরি বাঁধ ভেঙে যাইব দেব অবস্থা, সবাই গিয়ে পিসটা ফেরে হুজুর বাঁধ তো ভেঙে যাবো, একটু আসেন দোয়া করেন। হুজুর ওকে কোদাল লো, কোদাল লইয়া হ্যাঁ গিয়া বান আরো কাটে। হুজুর আপনার এর লেগে আনছি, আপনি বান কাটে কে? হুজুরে কয়, আল্লাহর ইচ্ছে হইলো বান ভাঙ্গা পানি ঢুকাইব, আর আল্লাহর বিরুদ্ধে যাইবা না, পক্ষে থাকবা। আমার ইচ্ছে হইলো আল্লাহর পক্ষে থাকা, তোমরা যাও আল্লাহর বিরুদ্ধে, আমি থাকতেছি আল্লাহর পক্ষে, এই জন্য আমি কাটতাছি। যখনই আল্লাহর পক্ষে কাটতাছে, আল্লাহ নদীকে অর্ডার দিছে পানির স্রোত ঘুরাই দাও। ধরেন সুবহানাল্লাহ। ওলিদের ব্যাপারে, ওলিদের কারামতি এটা সত্য, কিন্তু সব ওলি না, কিছু ওলি নাম দিয়ে চলতেছে। মুরিদরা গিয়া কয়, হুজুর এবার বর্ষাকালে পানি কেমন হইব? কয়, বড় লোকগি বড় বাঁশ কাটতে দিও, আমাদের বিক্রমপুরে বাসা বলে লোকগি যেটা তা নৌকা পাইতাম আগে, আপনাদের দেশ পাইতুনি লোকগি কইতুনি বাঁশের লোকগি সরি না, তো বড় লোকগি কাটতে দিও। তো মুরিদরা সবাই 2.5টা অর্থাৎ 12 ফুট 10 ফুটটা লোকগি কাটতে দিয়েছে, পানি বেশি হইব, এ বছর পানি হয় নাই। হুজুর কইলেন কে রইল কি? আমি না কইছি বড় লোকগি কাটতে দিতে, বড় থাকলে কাটতে শুরু করব, আর যদি পানি হয়ে যেত তত ঠিকই আছিল। মানুষ বড় চালাক, শুধু চালাক কি আজকেই, আরো 8,000 বছর আগেও চালাক আছিল। দাউদ নবীর যুগে এক লোক কিছু স্বর্ণ রূপা এক লোকের কাছে জমা রাখছে, সফর থেকে আইসা বলে আমার জমা কিন্তু রূপা স্বর্ণগুলো দেন, কতটা না দিয়ে দিছি। দাউদ নবীর আমলে বিচারের সিস্টেম ছিল, বাতিটা যেমন ঝুলতেছে এমন একটা মজেদার শিকল ছিল, ওই শিকলের নিচে গিয়া বাদী বিবাদী একজন একজন করে শপথ করবে, যে আমি মিথ্যাবাদী তার গলায় শিকল পরে যাবে। এখানে যে স্বর্ণরূপা রাখছে, হ্যাঁ রে কয়, যার কাছে রাখছে উনি বলতেছে তুই আগে ক, হ্যাঁ গিয়া কয়, আল্লাহ তুমি কি, তোমাকে হাজির নাজির সাক্ষী রেখে বলতেছি আমি ওর কাছে জমা রাখছিলাম, ওই আমার কাছে ফেরত দেয় নাই, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ এটা শিকল যেন আমার গলার মধ্যে পড়ে, শিকল পরে নাই। তো হ্যাঁ এখন বিবাদী যার কাছে রাখছে, হ্যাঁ কয়, দোস্ত একটা লাডি লিয়ে এলেছে বাঁশের, তো দোস্ত লাডিটা একটু রাখ, লাডিটা রাখছে, হ্যাঁ কয়, আল্লাহ ওর জিনিস আমি ওরে দিছি, কেউ না জানো তুমি আল্লাহ জানো, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ শিকল আমার গলায় ফেলায় দাও। দেখে শিকল পড়লো না, দাউদ নবীকে ঘটনা নাকি, দুইজন তো সত্যবাদী হইতেন না, একজন হইব। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে দেখে বললেন, দাউদেরে এই বান্দা বড় চালাক, বুঝে বাঁশের লাঠিটা লইছে, ওই লাঠির ভিতরে সোনার উপর ঢুকাইয়া লাঠিটার আটা দিয়া লাগাইয়া ওর হাতে দিয়া দিছে, উই তো দিছে রে ঠিক, কেমনে আমি ওরে ধ্বংস করে দেই। এটা কি নতুন চালাক না আগের তেনে চালাক? নাবিজি, নাবিজির সামনে গরিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, গরিব মুসলমান, আর ধনী সাহাবীরা
আমাদের চাইতে তিনটা আবাদত বেশি করে, কয়টা? তিনটা আবাদত বেশি করে। কি কি? ধনী মুসলমানরা হজ করে, ধনী মুসলমানরা জাকাত দেয়, ধনী মুসলমান কুরবানি দেয়, কয়টা? আর আমরা গরিবরা তিনটা পারি না? পারি। তাহলে ওদের সওয়াবের পাওয়ার বেশি, দুনিয়াতে ওরা সুখী রইল, আখেরাতেও সওয়াবের পাওয়ার দিয়া আগে আগে জান্নাতে যাবে, ঠিক না বেটি? এক সাহাবি প্রশ্ন করছেন, হুজুর তাহলে দুনিয়া তো ঠকলাম, আখেরা তো ঠকা। আমার নবীজি বললেন, ইয়াতুকুলুল ফুকরাউল জান্নাত ক্বাবলা লাগনিয়াই বিখামসি মিয়াতি আমিন নিসফি ইয়াউমিন। সাহাবীরারে, শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান ধনী আর গরিব, টাকাওয়ালার টাকা ছাড়া, মেইলের মালিক আর দারোয়ান একসাথে আজান দিলে নামাজ পড়তে যায়, দারোয়ানও রোজা রাখে, মালিকও শিল্পপতির মালিকও রোজা রাখে, দারোয়ান কোরআন তেলাওয়াত করে, শিল্পপতিও কোরআন তেলাওয়াত করে, গাড়িতে পয়সা তসবিহ হবে, আবাদত কম করে না। সাহাবীরা মনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, এক একজন গরিব মুসলমান যদি ইমান নিয়ে কবরে যাইতে পারে, তাইলে এক একজন ধনী মুসলমানের চাইতে 500 বছর আগে আগে আল্লাহর বানানো জান্নাতে যাবে। কয় বছর? এখানে আসেননি 150 বছর কোনো লোক, 100 বছর? তাহলে 500 বছর আগে যাব? কথাটা আপত্তি কর না। আমার নবীর একজন প্রিয় সাহাবি দাঁড়ায় গেলেন, আশারে মুবাশশিরাত 10 জন সাহাবি, আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জনকে, কয়জনকে? 10 জন সাহাবিকে দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট। এর মধ্যে 3 নম্বরে যার নাম তো বাবাজি, তার নাম কি জানেননি? হযরত ওসমানে, ওসমানে গনি, ধনী ওসমান গনি, উন শব্দের অর্থ ধনী। ওসমান গনি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ধনী বললেন? ধনী হওয়ার কারণে যদি 500 বছর পরে জান্নাতে যাইতে হয়, তাইলে মাল সম্পদ হইয়া লাভ কি হইল? দুনিয়াতে কষ্ট কইরা কয়দিন থাকবো? এই দুনিয়ার তো কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেটি? মেনি পিপল ডো নট নো দি ভ্যালু অফ টাইম, দে ডো নট দ্য টাইম ইজ ইন দিস লাইফ, দে আর ফর নট দি সিঙ্গেল মোমেন্ট আউ টু ওয়েস্টেড, দি মেন হোয়াট ইজ নট রিয়েলাইজ দি ভ্যালু অফ টাইম, ক্যান নট সাকসিড ইন লাইফ, বেয়ার ইন মাইন্ড ইন দ্য টাইম ইন টাইম ওয়েট ফর নান। মনে রাখিও, বহু লোক সময়ের মূল্য বুঝে না, তারা জানে না যে তাদের সময়টি তাদের জীবন। যে লোক সময়ের মূল্য জানে না, সে জীবনে কৃতকার্য হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। মনে রাখিও, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা? আকাশের রং চন্দ্র সূর্য ঘুরে বারে বার, কবর দেশে যারা গেছে আসিবে না, আসবে? আইলে উপায় আসিল। তাহলে বাবা মরলে 3 পোলা আর 2 মেয়ের জামাই সাব রেজিস্ট্রারের বাড়ি পাহারা দিতে গিয়া, যে কোন সময় বাবা আয়া ফেরেস্তাকে বাড়ি খেয়া 1 ঘন্টার জন্য আয়া জমিনদার লেখা দিয়া যায়, একটা বিপদ হইতো না? তাহলে দিনে যা রেস্টারের ভিড় হইতো, রাত্রে একটু বেশি হইতো। তাহলে এবার ঘুম আরাম, সাব রেজিস্ট্রার অফিসের ঘুম আরাম হয়ে যেত। হাই হাই, আমি কোন বিপদে পড়লাম? মুর্দার কাপড়ের কাপড় লয়ে গেতো, তাৎপরে সিগনেচার আর টিপসের একটা তো দিয়ে গেলাম জায়গা, এই পোলা পাইনি, এই জায়গা দিয়া, এই জায়গা করতে যাইয়া আমি নামাজ কাজা করছি, রোজা কাজা করছি, হারাম হালাল বাসি নাই, আমি রাতারাতি বিল্ডিং করছি, আর আমি দি বিল্ডিংয়ের জানালা রাখছিলাম বাতাস খাওয়ার জন্য, কিস্তিতে সেন্ড লাগাইছিলাম, এখন কবরে গিয়া দিই হান্দা জাহান্নামের বাতাস ঢোকে, গরম বাতাস, এই বাতাসের ঠান্ডা কয়দিন খাইলাম, মাত্র গড্ডা বার করলাম আর রাত্রে এলাকায় চিনিনি। হায়াত কারাতে? হায়াত যদি বান্দা রাতে দিত 1 লাখ বছর হায়াত, পৌরসভার চেয়ারম্যান সাহেবের হাতে দিয়ে দিলে যে আপনাকে 2 লাখ বছর হায়াত দিলাম, হ্যাঁ গো আমার লোক হইলো সর্বমোট 3 লাখ, হায়াত দিলাম 2 লাখ, 1 লাখ তা আগে মেরে লেখিন। এরপরে আমার বোন বেগনে আছে, বন্ধু বান্ধব আছে, জেঠি শালী আছে, ভাইরা আছে, হ্যাঁ গো বেশি করে দিয়া এরপরে ওয়ার্ড কমিশনারকে ভাগ করে দিব, হ্যাঁ আবার ভাগ করতে করতে 10,000 বছর হায়াত আছে,
মানুষ হলে 15,000-5,000 বছর মরে যেতে এমনি 10,000 বছর এক বছর করে দিয়া এরপরে শেষ। হ্যাঁ, গরিব লাডি বর্দা হাটে 72 বছর বয়স আর 42 বছর বয়স, এক ড্রাইভার গাড়ি কিন্তু বাসায় নিও না, কয়ে কে তাড়াতাড়ি হাসপাতালে যা, কেমন জানি লাগে ধরছে তার আজরাইল মুখ বাগি, ঠিক না বাড়ি? হ্যাঁ ভাইর আমার গরিব আর ভালো না খারাপ, ধনির পোলা গরিবের পোলা বন্ধু, দুইজন ক্লাস ফাইভে পড়ে, বৃহস্পতিবার জন কল দোনো দোনো তো বাপ মারা গেছে, কবর জিয়ারত করি, ধনির বাবা মারা সৃষ্ট করিলাম, গরিবের বাবা মারা গেছে অসুখে ভুগিয়া, এবার কল যাই গোরস্থানে গিয়া কে হারে তোর বাবা দুনিয়া তো কষ্ট করছে, দেখ কবর ভাঙ্গা মাটি পড়ে আছে গা, ওখানে মাটির বোঝা টানতেছে, আর আমার বাবা দুনিয়াতে আসলে দোতলায় কবরটা ফাঁকা করে দিছি, টাইট করে ফাঁকা করছি, কবর মরার পরে ও কবরে দালানের মধ্যে থাকি। গরিবের বলাকে শুনছি, গরিবীরা হুজুরা বলে গরিব মানুষ বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাইব, আচ্ছা তোর বাবা যখন মারা গেছে কাপড়ের কাপড়ের ভিতরে টাকুরা দিয়ে দিছিলেন? কয় না, কয় তাহলে ইয়া ইসরাফিল বাঁশি বাজাইলে তোর বাবা আত দিয়া খুঁটটা খুঁটটা পাকা ভাঙতে 500 বছরের বেশিও লাগতে, আর আমার বাবার মাটি ফাঁক হয়ে যাবো, আমার বাবা উঠটা হিসাব দিয়ে জান্নাতে যাব। গরিব বলে ঠক না জিতা। হ্যাঁ, উসমানে গানি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জানতে চাই দুনিয়ার কারণে যদি 500 বছর পরে জান্নাতে যাইতে হয় তাইলে লাভ পেল? নবী বলেন, উসমান গনি তোমার একটু জানতে চাই প্রশ্ন করি। উসমান গনি বলেন করেন, এবার বলে উসমান সকালবেলা নাস্তা করছো কি দিয়া? বলে রুটি আর ভুনাগোস্ত। দুপুরবেলা কি খাইছো? বলে রুটি ভুনাগোস্ত সিরকা। এ উসমান রাত্রিবেলা কি খাইবা? আসরের নামাজের পরে কথাবার্তা চলছে। উসমান গনি রে রাত্রিবেলা কি খাইবা উসমান? উসমান বলে হুজুর হায়াতে যদি বাঁচায় রাখেন আল্লাহ তাইলে রাত্রিবেলা রুটি আর গোস্ত খাবো, হায়াতের কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠি? হায়াতের গ্যারান্টি আছে? কার মরণ কখন জানা আছে? এই জানা নাই দেখেই আমি কোনো মাহফিলে যত মাহফিল নেই একটা মাহফিল থেকেও অ্যাডভান্স টাকা গ্রহণ করি না। আমি জানি আমার হায়াতের গ্যারান্টি নাই, প্রথম মাহফিলে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্টে বৈষ্ট করে মরে যেতে পারি, তাহলে বাকি এক একটা মাহফিল থেকে যদি 5,000 টাকা করে অ্যাডভান্স নেই, 100 মাহফিল হইলে তাহলে কয় লাখ টাকা অ্যাডভান্স নিলাম? 5,00,000 টাকা অ্যাডভান্স নিলাম, 5,00,000 টাকা ঋণের বোঝা নিয়ে আমি কবর দেশে গেলাম। যে বক্তা ভাইয়েরা অ্যাডভান্স নেন অনেক সময় ওয়াজে যাইতেও পারে না, এমন হয় না? তাদের হায়াতের মনে গ্যারান্টি আছে যে আমি এক বছর বাঁচব, নাহলে তারা অ্যাডভান্স নেয় কেন? তারা কেন নয় তারা ভালো বোঝে, আমি এটা পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে মনে হচ্ছে ইউটিউবের যুগ হচ্ছে সবচাইতে বেশি বদনাম, সবচাইতে বেশি দুর্নাম কামাইছে ওলামাই কেরাম, কিছু বক্তা নামের কলঙ্ক, মাইকটা পাইলেই আরেকজনের গিবস শেখায়, উয়রে কাফের কয়, উয়রে ওইটা বলে, উয়রে সেটা বলে। ইসলামের বিধান হলো আল মুমিনু লিল মারা মারাতুন মুমিনু লিল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? নবীজি পাহাড় পর্বত চন্দ্র সূর্য এত কিছু বাদ দিয়ে আয়নার সঙ্গে কেন তুলনা করছেন? তুলনা করার কারণ আয়নার গুণ হলো আয়না চিল্লাইয়া চিল্লাইয়া আওয়াজ কইরা আপনার এনে কালি পড়ছে আওয়াজ কইরা বলে না, আয়নার সামনে গেলে আপনি তাকাইলে দেখবেন এনে কালি পড়ছে, মুছবেন, যেই পর্যন্ত না মুছবেন আয়না বলতেই থাকবো যে আপনাকে ইশারায় বুঝাবে তোমার হেনে ময়লা হেনে ময়লা হেনে ময়লা। এই জন্য নবীজি আয়নার সঙ্গে তুলনা করছেন। বর্তমান মোবাইল কম্পিউটারের যুগ, আমি বলবো ভাইরা আপনারা এইভাবে কথাবার্তা একজন আরেকজনকে কাফের ওঠে সেটা না বইলা, মোবাইল নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করেন, সংশোধন করেন, এটা ইসলামের বিধান, ঠিক না ভাই? আল্লাহ নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কী মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হুজুর আসেনি কোরআন শরীফে? এনে হাবিশ সাহেব থাকলে বলেন সুরায় হুজরাতের 11 নম্বর আয়াত,
ইহু বিলিভ অ্যাভয়েড সাসপিশন অ্যাজ মাস ফর সাসপিশন ইন সাম কেসেস ইজ এ সিন অ্যান্ড স্পাই নট অন ইস আদার নট স্পিক ইল অফ ইস আদার আমার শরীরে খুব অসুস্থ বিহ্যান্ড দে আর ব্যাকস উড এনি অফ ইউ লাইক টু এট দ্য ফ্লিশ অফ হিস ডেড ব্রাদার নে ইয়ে উড ওভার ইট বাট ফেয়ার আল্লাহ ফর আল্লাহ ইজ অফ রিটার্নিং মোস্ট মার্সিফুল যেরকম সুবহানাল্লাহ একটা দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষের দোষ তালাশ করো না মানুষকে সন্দেহ করো না সন্দেহের মধ্যে একটা সংসার ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই স্বামী স্ত্রীর সংসার সুখের সংসার সংসার ধ্বংস স্বামী গরিব মানুষ স্ত্রী মোটামুটি ভালো ভাইবেরা ওদের বিদেশ থাকে আপনাদের গাউছিয়াতে কাপড়ের দোকান আছে এখন ও হাজব্যান্ড 10-15 বছর পরে তো হয় দেখ কত মানুষ মোবাইল চালায় টাচ মোবাইল তোর ভাইয়ের তোর প্রশ্ন একটা মোবাইল এনে দেশ না মারে তোর বিদেশ তোর একটা মোবাইল স্ত্রী আয়না দিছে আয়না দিলে এখানে হাজব্যান্ড ব্যবসার কথা বলে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে মহিলা আবার অল্প পড়েন না বেশি পড়ালেখা জানে না উনি মাঝে মাঝে মোবাইল টিপে ঠিয়া গেলে তাই গেছে বাথরুমে বাট টয়লেটে গেছে ওয়াট মোবাইল টিপতেছে টাচ মোবাইলতে এক জায়গায় টাচ লাগলে আরেক জায়গায় জায়গা বুঝলো বাটন মোবাইলের মতো না তো যখন এক জায়গায় টাচ করছে হঠাৎ করে বলতেছে আপনার মোবাইলে ব্যালেন্স আছে 34.12 টাকা এইটা হুন্না বেডি খেপ পারেছে জামাই ভর্তি যে কোন বেডির লগে এমন খাতির যে বেডি কয় টাকা কয় পয়সা আছে এইটাও জানে আর আমি ঘরের মায়া লেগে জানি না হ্যাঁ কোন বেডির লগে এমন খাতিরটা করলো এই মোবাইলটি কেনলে কেনলে দিছি ও আমি বেড়া যেন ঘরে আইছে হাজব্যান্ড ঘরে আইছে মহিলা তোর কথা বার্তা কয় না হাজব্যান্ডকে কি হয়েছে কয় এই বেডি কেনা তোমার মোবাইলে কয় টাকা কয় পয়সা আছে এইটাও জানে এই বেডিটা কেটা জানতে চাই আর এটা কম্পিউটারে এটা বেডি না কম্পিউটারে কয় আমার চিনা আমি চিনি না কম্পিউটারে একটা টেলিভিশন এখানে আবার বেডি ঢুকে কেমনি ঠিক না বেডি এটা কে রজমম বিল গায়েব আটকালছে বাতখানা আন্তর্জাতিক ধারণা করে কথা বলা নিষেধ ওয়ালা তাজাসসু মানুষের দোষ তালাশ করো না ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান তোমরা একজন আরেকজনের গীবত শেকায়েত করো না পরনিন্দা করো না আইহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা কি মাইতান ফাকারিতুমুহু তোমরা কি এটা পছন্দ করবে যে তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের বস্তু খাইবা এটা কি তোমরা অপছন্দই করবে ঠিক না বাড়ি অত্তাকুল্লাহ আল্লাহকে ডরাও ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ অত্যন্ত মেহরবান দয়াশীল ঠিক না বেঠি আমরা গীবত থেকে বাঁচতে পারবো তো কে কি বললো এটা দেখার বিষয় না তবে আমরা একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের নবী সম্পর্কে নবীর স্ত্রীদের সম্পর্কে যদি কেউ কটাক্ষ করে কথা বলে তাইলে তাকে আমরা আন্তরিকভাবে ঘৃণা করব যদি প্রকাশ্য তো বা না করে যত বড় পিসাব হোক যত বড় আলেম হোক যত বড় বক্তা হোক যদি নবীর উম্মাহাতুল মুমিনিন বিবিদের সম্পর্কে কটাক্ষ করে কথা বলে সম্মান দিয়ে কথা না বলে আর যদি তাকে সমর্থন করেন বুঝতে হবে নবীর প্রেমের চাইতে নবীর মহব্বতের চাইতে তার মহব্বত আপনার অন্তরে বেশি অবশ্য পরিষ্কার আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ওই পর্যন্ত কমপ্লিট মুসলিম মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী পুত্র সন্তানাদি গাড়ি বাড়ি দোকানপাট মিল ফ্যাক্টরি চাকরি টাকা পয়সা অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে বেশি ভালো না বাঁচতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না ঠিক না ভাই আমরা চাই আমাদের যে কথাবার্তা বলি ভুল হওয়া স্বাভাবিক ঠিক না ভাই ভুল হইলে ভুলকে স্বীকার করা নবীদের খাসলত ভুলকে অস্বীকার করে ইবলিসের খাসলত হাজার হাজার বছর পরে মুসা নবীর সঙ্গে ইবলিসের দেখা ইবলিসের ইবলিসকে মুসা আল্লাহর গিয়ে বইল একটা কথা কয় কি আমি তোবা করতে চাই আমি তোবা করতে চাই আল্লাহ কি তোবাটা কবুল করবো নি মুসা নবী খুব খুশি ইবলিস তোবা করলে তো ভালোই হইলে আমরা শয়তানের ধোকা এসে অন্যায় অপরাধ করি ঠিক না ভাই মুসা নবী খুশি হয়ে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আজকে একটা খুশির খবর লিয়েছি আল্লাহকে সেটা আবার কি বলে ইবলিস তোবা করলে কবুল করবেন নি
কয়টি ইবলিসের মনের কথা না, এইটা ওর মুখের কথা। কিসের কথা? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ অন্তরের মধ্যে কি কথা আমরা কল্পনা করি কে জানে? জোরে বলেন, কে জানে? বলে এটা ওর মুখের কথা, অন্তরের কথা না। আল্লাহ তো জানে, ইবলিস একলা ভালো হয়ে গেলে গা কোটি কোটি লোকের চাকরি যাইব, ঠিক না ভাই? আমাদের দেশে চোর ধরার জন্য পুলিশ, ঠিক নি? তাহলে বাংলাদেশে 1,20,000 পুলিশ আছে, তাহলে পুলিশের দরকার আছে? আরেকজন আরেকজনের জমিন জোর করে দখল করি শয়তানের দোকান, শয়তানি যদি না থাকে জমিন দখল করবো? তাহলে পুলিশ দা মামলা দিন কই, ম্যাজিস্ট্রেট চাকরি করবো কই? ইবলিসের একলা ভালো কইরা কোটি কোটি লোকের দুনিয়াতে চাকরি নষ্ট করবো না? আল্লাহ আল্লাহ বলছে, যাও ইবলিসকে বলবা আদম নবীর কবরে গিয়ে সেজদা দিলে আমি আল্লাহর মাফ করে দিব। ইবলিসের কয় কান্দা করে সোজা, ইবলিস কয় কান্দা তুমি তো দাও মুসা সোজা, আমি তো দিই কঠিন। যে আদমের জিন্দা থাকলে জিন্দা থাকতে সেজদা দিলাম না, হে আদমের কবরে গিয়ে সেজদা দিব, জ্বললে জাহান্নামে জ্বলম, তারপরে সেজদা দিতাম? বলে নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। বাইরে আমার সেই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওদিকে আসার চেষ্টা করতেছি ইনশা। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাতাস করা লাগবে দূরে থেকে আসতে এতদিন আপনি খাইয়া পরে আমার দিবেন মুসলমানের যুগে যায় যে এটা মশলাটা দিয়ে দিই খান না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমেন। জোর কে এত ঢুকে আছেন আরো অন্তর দিয়া কেটা কেটা জিকির করতে পারবেন? হাত তোলেন অন্তর থেকে, হাত নামান, রোড ক্লিয়ার করেন। রাস্তায় যদি কতক্ষণ পরপর স্পিড ব্রেকার দেওয়া থাকে তাহলে গাড়ি কি জোরে চালান যায়? আগে রোডটা ক্লিয়ার থাকলে লেভেল পজিশন টান এক সময়, ঠিক না ভাই? তো রোড ক্লিয়ার হয়েছে তো অন্তর থেকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চা খাওয়ার ডিজাইন দেখছেন আসেনি কাপে? আপনার ওই জায়গার নাম জানি কি ভাই, শখের গাওয়ার চাইতে কি ভালো চা বাংলাদেশ আর নাই? পুরোটা কেন খাইলাম? কোন আর দিয়ে খাইছি? আর আমাকে পশ্চিমপাড়া ছেলের মধ্যে গার্মেন্টসে চাকরি করে 12 ঘন্টা খাড়ি থাকে, 8,000 টাকা বেতন পায়, হ্যাঁ চা খায় বামাতে সিগারেট খায় ডানে, আবার খায় তো খায় আবার চার কাপের মধ্যে 3 ভাগের 1 ভাগ রাখতেও দেয়, এটা বলে ভদ্রতা। বর্তমান পোলাপানের কোন বুদ্ধি ধরছে বুঝি না। আপনি ঈদের সময় বিদেশ তো নাইসা 3,000 টাকা দিয়েছেন পোলারে, তোর জুতা মোজা শার্ট প্যান্ট যা লাগে কিনবি, পোলার একটা প্যান্ট নিয়ে আসি 2,600 টাকা দিয়া, আপনি দেখেন এটার মধ্যে বন্যা 13টা তালি, প্যানের দাম কত? তালি কয়টা? এক তালি কয়শো? 200। কয় বাবা যত তালি তত দাম বেশি, কোন ভূতি পাইছে আমার আল্লাহ জানে। আর মহিলাকে কথা কি বলবো, মা বোনরা নাকি ওয়াজ শুনতেছে, এক কথা বললা লাভ নাই, এরা যদি 40 বছর ওয়াজ শুনে কালকে গিয়া রাত্রে তো দেখতে পেলো নওয়াজের লেগা সকাল 9টা বাজে সব বাদ দিয়ে ইস্টার জল চা, স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে রাজি, কোন ইন্ডিয়ান নাটক ছাড়তে রাজি না, এরা সহজে ভালোই তো না। মহিলাকে বোরকার ডিজাইনটা দেখছেনি, আপনি রোডের কিনারে থুতু ফালাইয়া 5 মিনিট দাঁড়ায় থাকবেন গার্মেন্টসে ঢুকার আগে বা ছুটি হওয়ার পরে, দেখবেন 5 মিনিটের মধ্যে আপনার থুতু মুচা পরিষ্কার করে লেছে বোরকা দিয়ে। হ্যাঁ এটা শিখেছি কেটা, এটা শিখেছি কেটা, একটু ঘৃণা করে না, একটু অভক্তি লাগার কথা, ঠিক না বাটি? ভাইরা আমার মা বোনেরা যারা ওয়াশরুম আসছেন, যদি 5টা লোক ও 5টা মা বোনও ভালো হয় আমার ওয়াজ সাকসেস, ঠিক না বেটে? আমি আমার মহল্লা ওয়াজ করছি,
যদি আপনি জুমার নামাজ পড়তে আসেন, প্রত্যেক জুমায় শুক্রবারে যদি 10 টাকা করে দান বাক্সে দেন, তাহলে 1 বছরে 52 সপ্তাহ 520 টাকা জমা দিলেন আল্লাহর ব্যাংকে। ওই যদি 20 টাকা করে দেন তাহলে 1040 টাকা দিলেন। যদি আপনি 10 বছর বা 20 বছর বেঁচে থাকেন আর জুমায় প্রত্যেক জুমায় 20 টাকা করে দিলেন, যে 2টা সিগারেট না খায়া, যার শুরু আগুনটা তার শেষ হলো ছাই, আসলে আসলে কিছুই নাই। 20 টাকা করে দিলে 1040 টাকা হয়। আমার মসজিদ থেকে খালের ওই পারে এক মহিলা 1 বছর পরে 1100 টাকা নিয়ে আমারে তালাশ করতেছে। হুজুর 1100 টাকা দেবো কেন? 1100 কোন মিলে? 1040 টাকা হয়, সপ্তাহে 20 টাকা। আমরা মহিলা মানুষ মসজিদে যাইতে পারি না, আমার হাজবেন্ড বিদেশ থাকে, সেও যাইতে পারে না। 1 বছর আগে ওয়াজ করছেন, আমি 1 বছরে 20 টাকা কইরা আস্তে আস্তে আলাদা ফান্ডে রাখছি। আর আমার মেয়েকে বলে দিছি যে মা, আমি যদি মরে যাই এই টাকাটা ওই মসজিদের ইমাম সাহেবের কাছে পৌঁছাই দিবা। আমার সাপ্তাহিক মসজিদের দান বাক্সে দিলাম। আর আজ থেকে সুবহানাল্লাহ, আপনাকে শখের গাঁ মন্দির একজন মহিলার খবর আছে না হুজুর, যে মাদ্রাসায় যে আমি 10 টাকা করে জমা করে করে 1 বছরে 520 টাকা মাদ্রাসায় দিলাম, এমন আসেনি, মসজিদে আসেনি। বরঞ্চ আমাদের চরিত্র তো খারাপ, আল্লাহ বলছে যে এটা কাম করে উল্টা। আল্লাহ বলছে লান্তান আলুল বিরু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সবচাইতে ভালো উত্তম বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো। কিন্তু আমরা মসজিদে গেলে শুকরবারে যে 6টা নোট আছে 5 টাকার, 1 টাকা নি সিরা, চা লাগিয়েছি বা পরে দিয়ে নেই, সিরাটা চলবো না, রিক্সাওয়ালাকে ভাড়াই লাগবো না, তোমরা সিরা টাকা নিন না। পান দোকানদার করে মাগনা পান খাইলেন, কালকার টাকা দিয়ে ভাই সিরাটা চলবো না, এইটা মসজিদে দান বাক্সে জিভা দিয়ে ঢুকাই দিন। সিরা টাকা হইলো দান বাক্সের, মসজিদের দান বাক্স হইলো সিরা টাকার কারখানা। খালি দান বাক্সে যদি কথা কই ধরতো, পড়তে কাতারে কাতারে 3-4 বার চিকিট ধরতো, এই চলবো না দিয়েন না, চলবো না দিয়েন না, এই না অবস্থা। কিন্তু খালি দান বাক্সে কথা কইতে পারে না। আল্লাহ বলেন না, তোমরা যেহেতু গোপনে দিছ এই জন্য গোপনে অনেক অনেক গুণা আমি আল্লাহ মাফ করে দিব, ঠিক না বেটি? ভাইরা আমার কিতাবের মধ্যে আছে একজন মহিলা অত্যন্ত সুজা সরল টাইপের একজন মহিলা, ঠিক মতো রান্না বান্না করতে পারে না, কিন্তু জামাইটা করছে উগ্র মেজাজি, স্বামী উগ্র মেজাজি, ঠিক মতো পাক করতে পারে না। একদিন যদি তরকারিতে ঝাল বেশি দেয় ওই দিনকার লবণ কম দেয়, আরেকদিন লবণ বেশি দেয় ঝাল কম দেয়, ঠিক হয় না। জামাইটা উগ্র মেজাজি, বারবার মারতে চায়, বারবার মারতে চায়, বারবার মারতে চাইলে স্ত্রী যাইয়া স্বামীর পায়ে ধরা যায়, স্বামী কীর্তন জানি ভুল হয়ে গেছে। বর্তমান যুগের মতো মহিলারা না, ইস্টার জলসা দেখতে দেখতে ডালের মধ্যে 3 বার লবণ দিয়ে আলায় মন থাকে না, বাদ যা হয়ে জায়গা, বাদ ঠিকই দিব যে মন থাকে না, নাটক দেখতে দেখতে তালে পড়ছে একটু একটু করতে করতে। আর বর্তমান তো নাজির আর মিনিকের চাল যা হইতে সময় লাগে না, মহিলা চিন্তা করে জামাই যে রাগ, অনেকদিন ধরে নাস্তা খাই না, একটু চিনি আর কটা তেজপাতা দিয়া আজকে নাস্তা শিন্নি পাক করছি, নাস্তা আজকে নাস্তা খা, মায়ের ভাষা লেখিয়া আপনাদের সে মন চালাক মহিলা আছে না দু একটা। হ্যাঁ ভাইরা আমার মহিলা কান্দা, স্বামী কষ্ট কইরা খান, আগামীতে এমন ভুল হবে না আশা করি, স্বামী আপনি আমারে মাফ করে দেন, স্বামী বারবার মাফ করে দেয় মাফ করে দেয়। এর মধ্যে স্বামী ইন্তেকাল করলে, আর একজন লোক স্বামীর স্বপ্নে দেখল আল্লাহ পাক কোন ইবাদতের কারণে আপনারে মাফ করছে। ওই স্বামী বলে আমি জীবনে যত নামাজ পড়েছি কোন নামাজ আল্লাহ কবুল করে নাই। হাদিস শরীফের মধ্যে আছে লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, নামাজ হবে না হুজুরি কলব দিয়া যদি নামাজ না পড়তে পারো। হুজুরি কলব কাকে বলে? যখন নামাজের মধ্যে দাঁড়াইলা, যখন যাই নামাজে দাঁড়াইলাম, মনে মনে কল্পনা করতে হবে আমার সামনে মালিকুল মুলক, সামনে আল্লাহ, পিছনে আজরাইল দাঁড়ানো, ডানে জান্নাত বামে জাহান্নাম, আমি দাঁড়াইছি পুলসিরাতের উপরে, হতে পারে আমার জীবনের শেষ নামাজ। ওই নামাজের দিকে খেয়াল, দুনিয়ার কোনো সম্পত্তির দিকে তার খেয়াল না, এমন নামাজ কয়জনের জীবনে পড়ছি, বুকে হাত দিয়া গণ আসিনি। আমি নূরুল ইসলাম তো নাই, আপনারা থাকলে থাকতে পারেন, আছে
জীবনের কোন নামাজ কবুল হয় নাই। আল্লাহ পাক আমার স্ত্রীকে জামে মাঝে মাঝে দামাইরা মাফ করে দিতাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আমারে বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ও বান্দা, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার নবীর কথা সত্য। নবীজি বলছেন, ও বান্দা, নবীজি বলছেন, তোমরা যদি জমিনের মাখলুকের প্রতি রহমত করো, দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখেন একটা কুকুর, কুকুরের গায়ে পশম নাই। রাস্তা দিয়ে দেখেন পোলাপানের সাহস করতে দেখছেন নি, ক্লাস টু উঠে পড়ে সেইটা জুমার দিন গিয়ে সামনের কাতারে বহে। হুজুর যদি গিয়ে পিছনে যা, এক বুড়ো আগে, হুজুর এইটা আমার নাতি, আপনি কারে কি কেন, মসজিদ আমার দাদাই দিছে, আপনি খবর রাখেন। হ্যাঁ, 4 বছরের নাতিরে জুমার পড়তে লইছে, 22 বছরের পোলা ক্যারাম বোর্ড খেলতেছে জুমার দিন, পোলার আনে না, নাতিরে লইছে, সবাই রুকুতে গেছে, সুবহানাল্লাহ বেলা আউজিম, নাতি ফায়ার সার্ভিস চালু করে দিছে, কার্পেটে ভিজে লাইছে শীতের দিন, এমন নাই। হ্যাঁ, হ্যাগো কিছু বলা যাবে না, হ্যাঁ সমাজের প্রভাবশালী, ক্ষমতার দাপট। কয়দিন আমি কার জন্য বানলাম বাড়ি ঘর, দুই চক্ষু দিয়া গেলে সবই হবে আমার পর। আমি কার জন্য বানলাম বাড়ি ঘর, কথা ঠিক নেই, ভালোই তো বস্তা বড় আওয়াজ লাগে না, দু একটা এই বাচ্চাগুলো অফ করাইতে পারেন আপনারা, সরাই বসেন। শয়তান ওকে আন্দা জাগা লইছে, শয়তানের কাম ওই একটু ডিস্টার্ব, মেন জায়গায় একটু ডিস্টার্ব করাই দিতে পারলে তাহলে একটু প্যাঁচ লেগে গেল। কিচ্ছু না, কিচ্ছু বলবো না, ওদেরকে আদর করতে হবে, ওরাই একসময় বড় হবে। এমন আসে পুলিশের চাকরি লইয়া পরে তোমার মিথ্যা মামলা ধরে জেল খেড়াই দিব বড় হইলে, এই জন্য পোলাপাটে মারলে হুশ করে মারতে হয়। দেন না, প্রাইমারি স্কুলের নাম রাখছে প্রাইমারি, পড়ায় আর মারে, পড়ায় আর মারে, নাম রাখছে প্রাইমারি। ওদেরকে বেশি ব্যত্রাঘাত করা যাবে না। কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে, ইউটিউব না কি কয়, ওইটার মধ্যে পোলাপাটে দেখায় মাদ্রাসা ছাত্র গ, ও গরু যেমনি পিঠা হেমন পিঠা, কিছু হুজুর আছে, এটা ঠিক না। ওদেরকে স্নেহ মায়া মমতা দেওয়া ভালোবাসতে হবে। নবীজির সুন্নত হলো খুরমা খেজুর রাখতেন, ছোট বাচ্চাদেরকে পাইলে দিতেন। ওখান যদি এই সুন্নত আমি আপনাকে মাদুর দিয়া পালন করি, তিনটা বাচ্চারা যদি তিনটা খুরমা দেই, আমার কল্লা কেটে নেবো, ছেলে ধরাইছে বাটফার, ঠিক নেই। হ্যাঁ, এক রাম করা এক মুসলমানের লাঠি পরে গেলে গা যদি উঠাই দেন, 10 বছর নফলে থেকে ফের সব। এখন যদি গুলিস্তান গিয়া আপনি কোন চাচা ব্যাগটা একটু উঠাই দিই, চাচাকে উঠি ক নম্বর শো সোরা না শুনে ধর্মের, আসলে কথা ঠিক না, কথাটা মিথ্যা। এক লোক এসতে মাত্র নাইয়া গুলিস্তান আহাত বক্সে পুলিশ বক্সটা, এখানে এক লোক দাঁড়াইছে, কয় বাবা ব্যাগটা একটু দেখো, আমি একটু পেশাব করে আই, গিয়া পেশাব করে আস। দেখে লোকটা দাঁড়াইছে, কয় গুলিস্তান গেলে একটা চোর, তো আমার ব্যাগ দিয়ে চুরি হইলো না, কয় চাচা আমি একটা চোর, কয়তালি ব্যাগ নিলে না, আপনি তো আমার বিশ্বাস করে আমানত রাখছেন, আপনার বিশ্বাসের মধ্যে আমি আঘাত করি কেমনি, এই জন্য খালি নেই নাই, খালি যদি না পেয়ে যাইতেন, যাইতে দেরি, আমার আউট দিতে দেরি লাগলো না, চোর হইল মানুষ ভালো। আপনি কি আমার কথা বুঝেন? আপনাদের এলাকায় আমি নতুন, আমার সময় শেষ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমার পরে একজন বিশেষ বক্তা আছে, ওয়াজ আমি শুনি নাই, পোস্টার নাম দেখলাম লন্ডন ইমামতি করে, না লন্ডনে টিভির ভাষ্যকার, তো আমি তার ব্যাপারে জানি না, জানলো আমার একটা অভ্যাস, এটা রহিতুল মুদ্দাইনা ফাশু ফি উজুহি মুতরাব, যদি তুমি দেখো তোমার সামনাসামনি তোমার কেউ প্রশংসা করে, তার চেহারার মধ্যে ধুলাবালি নিক্ষেপ করে দাও। এই জন্য আমি কারো গোলামি কেন চামচামি আমি করি না,
বৃক্ষ তোমার নাম কি? আমার নামে না জিজ্ঞেস করে দুইটা মিথ্যা হয়েছে, আমার নামে আলহাজ লেখছেন আর হাফেজ লেখছেন, এই দুইটা গুণের একটাও নাই। বাংলাদেশে যতগুলো বক্তা আছে এর মধ্যে সবচেয়ে নিম্নমানের বক্তা এলাম আমি, এলম কালাম ছাড়া। এক একজন বক্তার ওয়াজ শোনেন না কি অবস্থাটা করে, 100 টাকা তবে একটা যদি ফুসকা জায়গা, সাগরে জাহাজ চললে একটা অ্যাটম বোম মারলে, একটা ক্ষেপণাস্ত্র মারলে জাহাজে যে ক্ষতি পুরো জাহাজ তলায় যাব, তাদের এই অবস্থা হয়ে যায়গা। এমন ভুল আমরা করি তাই তাই না? একটু জিকির করে লা ইলাহা আমি যখন জগৎবাসীর প্রতি রহমত করছি, দয়া করছি, তখন আল্লাহ পাক এই কাজটাকে জরিয়া কইরা ইউবাদিলু লাহুম মিন সাইয়্যাতি মা সানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রহিমা। প্রভু আল্লাহ পাক আমার জীবনের সমস্ত নেক বদিগুলারে গুনাগুলারে নেকের দ্বারা পরিবর্তন কইরা মাফ করা দিছেন। বোরে মারুন যাইব নি, মাফ করলে ভালো না মারলে ভালো? আল্লাহ আল্লাহ নবীর চেহারার মধ্যে আঘাত করতে নিষেধ করছে, বোরে প্রথমে ঘুষাটা দেয় নাকটা পারায়া তা পুরুষ জানি কোথায় গা। আপনারা মনে করছেন আমরা পুরুষ, পুরাপুরি ফুল পুরুষ? আমরা মানুষ কয় প্রকার? নারী পুরুষ আরেকটা প্রকার নাই? সাহাবীরে জিজ্ঞেস করছে, আর ওদিকে যাব না। বায়রা আমার উসমান গনিকে জানতে চাইলেন, উসমান কি খাইবা? উসমান গনি রাত্রের বেলা বলে বাচ্চায়রা কি অসুস্থ? এবার নবীজি বলেন, আইনা আবা হুরায়রা, আবু হুরায়রা কই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। নবীজি বলেন, আবু হুরায়রা সকালবেলা কি খাইছো বলে রি, দুপুরবেলা কি খাইছো রি, রাত্রিবেলা কি খাইবা, যদি দানা পানি কিছু থাকে তাইলে কিছু খাবো, নাইলে রি রি মানে বাতাস, বাতাস খাইলে পেট ভরে নিকন, বাতাস খাইলে যদি পেট ভরতো গার্মেন্টসের কোটি কোটি টাকা বাঁচা যাইতো, দুইজন মিললে একটা রিক্সার পাম্প বার কিনা, দুপুরবেলা লাঞ্চের সময় মুখের মধ্যে লাগাই কইতো পাম্প দিয়ে পেটটা বইরালাই, ঠিক নেই? আল্লাহ পাক আমুল নামা বান্দারে হাতের মধ্যে দিয়া বলবে, ইকরা কিতাব কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, বান্দারে তুমি তোমার আমল নামা নিজে চোখে পড়ো, নিজে নিজে পইরা যোগ বিয়োগ মিলাও, তুমি দেখো তোমার হিসাবের জন্য যোগফল নামাইবার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট, ঠিক নেই? ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা লিয়াউমা, বান্দা কত বড় পাঠ পড় দেন, আসরের ময়দানে কইবো আল্লাহ তোমার ফেরেশতা কেরামান কাতিবিন আমার আমল নামায় ভুল লেখছে, বলবো কেমনে? আমার বাড়ি শখের গাও, আমার সবাই কেউ তো হাজি সাহেব, হাজি আব্দুল গনি মিয়া, আব্দুল গনি নাম থাকে না গনি মিয়া, আমাকে পশ্চিম পাড়ার গনি মিয়া, ওসমান ওসমানে গনি, পশ্চিম পাড়ার গনি, এই গনি চার বন্ধুরে লইয়া গেছে চাচার কাছে ডাক পারতে রাত্রেবেলা চাঁদনি রাত, গনি উঠছে গাছে চার বন্ধু নিচে ডাব একটা সুইচটা মাটিতে বলছে ঠাস করে আওয়াজ দিছে, চাচা লাইটটা মারছে নিচে দিয়ে দিছে দূর, গনি তোর দূর দিতে না গাছ তো 12 হাত লম্বা, এখন এই গাছে কে রে, কাকা আমি গনি, কই তোর গনন লাগবো না না এমন গনি মেয়ে থাকে না শখের ঘর গনি মিয়া, সবাই কইতো গনি আজি আল্লাহ ফেরেশতারা দেখি আমার নামে হজ লেখছে, সোয়াব লেখছে আমার তিন ভাই ছোট তিন ভাইয়ের নামে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকবেন, কই রে কেন হজ লেখলো, হজ করছে আমার বান্দা, মা বোনেরা আপনাদের প্যান্ডেলে নাকি জায়গা হয় না, আপনাদের তো একটা বুদ্ধি আছে,
আগে দেখতাম মাছ আছে গিয়া, এখন সিন্টেরামে চালু রাখে 20 কেজি আধা বন্যা পানির কলসের মধ্যে চাল তুইতো, ঠিক না বেটি? 19 কেজি চাল তুইছে পরে কলসটা ভরে গেছে গা, চাল রয়েছে 1 শের, আগে তো শেরের মাপ ছিল, এখনই কেজি আয় পড়ছে। আর আমরা এই জন্য বলি মহিলাদের মুরগির বাচ্চা খাইলো কেজিতে, কোরআনের শিক্ষা খাইলো মহিলাদের মুরগির বাচ্চা খাইলো বেজিতে, কোরআনের শিক্ষা খাইলো কেজিতে, ঠিক না বেটি? কেজি স্কুল নাই এই দেশে কটা বছে? মা দার তেরেছাকে জিজ্ঞেস করছে, মা দার তেরেছা, কোটি কোটি টাকা তোমাকে দিলাম, তুমি মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে পারো না, তার কারণ কি? মা দার তেরেছে বলছেন, আমি নিজে ঘর তুলে দিছি, দুধের গাবি কিনে দিছি, চাপল বসাই দিছি, আস্তে আস্তে গিয়া কইছি যদি খ্রিস্টান হয়ে যাও দোতলা বাড়ি করে দিব, মুসলমানের তো চেতা বাটি, ঘর ভাঙ্গা লয়ে যান নাহলে আগুন জ্বালাই দিই, গাবি লয়ে যান নাহলে কাইটটা গড়ি বেড়ে খাওয়াই দাও, পল নেন নাহলে মাথা উঠে এলাম, মুসলমান খ্রিস্টান হতে চায় না। বলে কারণ? কারণ হলো আমি চিন্তা করে দেখছি মুসলমানেরা সকালবেলা মক্তবে যায় কোরআন শরীফ পড়ে, আগে শতকরা 90 জন মুসলমানের সন্তান আগে কোরআন তেলাওয়াত জানতো। মাদার তেরেছা বললেন, 50 বছরের টার্গেট দিলাম, 1940 সালে বা 50 সালে দেখবা, 2050 সালে বা 30 সালে দেখবা মুসলমানের মধ্যে শতকরা 80 জন মুসলমান কোরআন জানে না। বলে সেটা কেমনে? বলে সেটা হলো মুসলমানের মক্তবের সময়ে যদি কেজি স্কুল নামে স্কুল চালু করে দিতে পারো, ইংলিশ মিডিয়ামে যদি চালু করে দিতে পারো, তাহলে মুসলমানের সন্তানেরা উচ্চ শিক্ষার জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে, 3 বছরের বয়সের তনে মা ফজর নামাজ বাদ দিয়া শ্বশুর শাশুড়ির গরম পানি শীতের দিনে না দিয়া বাচ্চা নিয়ে ব্যস্ত, সাদা জুতা মোজা পরাইয়া ব্লু কালার একটা টাই লাগাইয়া বাচ্চাটা টাইয়ের কিছু বুঝই না, নাকে ময়লা হলে টাই দিয়ে মুছে, এমন নাই? এই বাচ্চাগুলো যদি প্রথমে কোরআন শরীফটা থেকে ফিরাইতে পারো, ওকে খ্রিস্টান বানাইতে হবে না, ওর নামে থাকবে শুধু মুসলমান, কাজে কর্মে হবে খ্রিস্টান। এখন হিসাবটা পাইছেন? বর্তমান 32 বছর চলতেছে মাদার তেরেসার থিওরি, আজকে মুসলমান মক্তবগুলা মারা গেল, মক্তবে বাচ্চা পাওয়া যায় না, বাচ্চা পাইলো রিক্সাওয়ালা ভাড়াটা করে দুই একটা গরিবের পোলাবেন আসে, আমরা যারা একটু টাকা হলাম স্বামী বিদেশ থাকে, এই জন্য বৃদ্ধাশ্রম থেকে এক মুরব্বী চিঠি লিখছে তার পুত্রবধূর কাছে, বৌমা আমার নাতিকে ইংলিশ মিডিয়ামে না পড়াইয়া প্রথমে মাদ্রাসায় কোরআন শিখাও, বউ নাতির হয়ে গেছে বেরেন ভালো রুলুঙে, আর ইংলিশ মিডিয়ামে পড়াইতে না করেন কেন, পড়ে কী করবা, ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে সুখ করবো। শ্বশুর বলে, বৌমা আমি আমার ছেলেকে সুখের লাগুর পাওয়ার জন্যে জায়গা জমি বিক্রি কইরা ইঞ্জিনিয়ার বানাইছিলাম, আমার আমার নিজের বাড়িতে আমার জায়গা হয় নাই, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, ঠিক তদ্রুপ তোমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় আর যদি কোরআন না শিখে তোমারও একদিন এই বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আমি বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে তালাশ করে দেখেছি বাংলাদেশের কোনো মসজিদ মসজিদের ইমাম মুয়াজ্জিনের মা বাবা মাদ্রাসার শিক্ষকের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, বহু শিল্পপতির বহু কোটিপতির বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে, ঠিক না বেটি? এখনো মুসলমান সময় আছে এই মাদ্রাসার প্রতি খেয়াল করুন নিজের সন্তানকে। আমি কেজি স্কুলের সঙ্গে আমার দুশ্মনী নাই, আমি বলবো তোমাদেরকে হয়তো স্কুল 10টা বাজে দাও, স্কুল 10টা বাজে দাও, আর নুসে স্কুলের মধ্যে ভালো একজন কারি বা হাফেজ শিক্ষক নিয়োগ করো, যাতে মুসলমানের সন্তানেরা কোরআন শরীফ পড়তে পারে, যাতে মুসলমানের সন্তানেরা শিশুবেলা শিশুবেলা কোরআন শরীফ নামাজের মাসলা মাসাইল সই শুদ্ধ করে জানতে পারে। এই কারণ আর নুসাদ তোমরা যদি এই দুইটার একটাও না করো তাহলে মনে রাখবা যত মুসলমানের ছেলে মেয়ে কোরআন শরীফ পড়বে না এটার জন্য কেজি স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবা, ঠিক না বেটি? ভাই আমার ওসমানে গানি একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এখন কালেকশন দেব খাতা রেডি রাখতে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ।
হাজি সাহেব বলবে আল্লাহ তিনবার হজ করছি আমি, আমার নামে হাজি লেখা, সোয়াব লেখা, ছোট তিন ভাইয়ের নামে। ফেরেস্তারে বুলরা কেমনে করলো, ওরা তো হজে যায় নাই, ওরা তো গরিব মানুষ আছিল। তখন ফেরেস্তাকে ডাকলে, ফেরেস্তা বলবে আল্লাহ এইটা শুনো নাম্বার ওয়ান বাটপার বাবার ক্লিনিকে নিয়া চিকিৎসার নাম কইরা, একের গাউসিয়া রোডের লগের পাঁচ ঘন্টা বা দশ শতাংশ জমি বাবার কোনো টিপসই আর সিগনেচার নিয়া ওই জমিনের মধ্যে দোকান পাট কইরা, বাইগো ঠকাইয়া বাবা মরছে পরে দলিলদারে সাবমিট কইরা যে বাবা আমারে খুশিয়ে দিয়ে গেছে, এই দশ শতাংশ জমি এই বাটপারে লেখা নিয়া এই জমিনের টাকা দিয়া তিনবার হজ করছে, তিন বাইরে যে তো ঠকাইছে, হাজি লেখছে ওর নামে, সোয়াব ট্রান্সফার করে দিয়েছি ভাইয়ের নামে। এই মার্কা দু একটা লোক থাকতে পারে, হ্যাঁ আসেনি, থাকলে সোয়াব যত করেন ট্রান্সফার করে দিবেন, চালাকি যতই করেন আল্লাহ বড় চালাক, ঠিক না বাড়ি আল্লাহ ভাইয়ের আমার উসমানে গানি নবীজি বলেন উসমানে গানি এবার তুমি বলো রুটি আর গুনা গোস্ত খেয়ে আগে জান্নাতে যাইবে ইবাদত কইরা, নাকি না খায়া ইবাদত করে আবু হুরায়রার আগে জান্নাতে যাবে, হিসাবে কেটা যাবে? এতটি চা দিলে হযরত চা খাইতে এত সময় লাগে? আপনি আগে খান পর আমি খাই। মুসলমানের জুড়া খাওয়া কি জায়েজ? মুসলমানের জুড়া খাওয়া হোটেলের মধ্যে দেখবেন আপনি মাত্র বিরাস করে গেছেন, নামাজ পড়া বেসা কইরা আপনি এক গ্লাস পানির অর্ধেক খাইছেন অর্ধেক থুইছেন, আর একটা হোমরা চোমরা আইসা ওই ওই গ্লাসের পানি ফালাই এরপর খায়, আমি যদি কি কিরে ভাই পানি তো ময়লা নেই ফালাইলেন, কৌজুর হ্যাঁ খাইছে তো হ্যাঁ জুটাটা খাই কেমনি? এই ভদ্রলোকের দেখবেন চারজনে ক্যারামবোর্ড খেলে আর চারজনে তাস খেলে আর চারজনে মাথা এমনি দিয়ে রাখে কচ্ছপের মতন, ট্রামটা খেল সাহেব খেল গোলাম খেল এরকম কয়নি, একটা বিড়ি স্টার ফিল্ডার ধরাইছে একজনে দুইটা টান দিই কলিমন্দি দে ভাই দুইটা টান দিই, হ্যাঁ দুই টান দেয় কয়টা নিল, তিন নম্বর জন্য কেউ দেয় আমি একটু টান দিই, হ্যাঁ দিল দুই টান কয়টা নিল ছয়টা, চার নম্বর জন্য এক টান কয়টা নিল আটটা, দুই টান দিলে আটটা, পাঁচ নম্বরটা টান দিছে পরে তুলাটা ছুটতে গেছে, কারণ চারজনের লোল দিয়ে ভিজিয়ে নিয়েছে, এক জায়গা দিয়ে সিগারেট টানো এইটা তোমার লজ্জা করে না, আর এক গ্লাস পানি আমি এদিক দেখাইছি তুমি এদিক দেখাও, পানি ফালাই দিলাম। ভাইয়ের আমার এ বিষয় নিয়ে রিজিক সম্পর্কে কথা বললে আমার দুই ঘন্টা কমপক্ষে এলেম কালাম না হিসাবে দুই ঘন্টা কথা সময় লাগে, যেহেতু আজকে সময় কম আমার পর একজন বিশিষ্ট আলেম, আপনাদের কথায় যদি চলতো তাহলে এদের জ্ঞান জাম বাঁচতো, বান্দার কথায় যদি আল্লাহ চলতো হেলে আল্লাহ বিপদে পড়তো, হেলে সব বান্দা চাইতো যে দোয়া কইরা কোটিপতি হয়ে যায়, ঠিক নেই সবাই কোটিপতি হয়ে লাগা হেলে রিক্সালা পাইতেন, আপনার এই মাদক দি বাজার চাউলের বস্তা পঞ্চাশ কেজি রান লাগতো না বিশ কেজি লিয়া মাথায় লাইতেন, ঠিক নেই হেলে পাঁচতলা বিল্ডিং উঠে তো বাপ বেটা, আমার যদি কইতে হুজুর আপনি রোজ দেন কবে তোর সমান আমি ধনী তোর বাড়িতে আমি খাটবো, খেই বাপ বেটা উঠা ইটা বানাইতে হইতো আপনার, ইটা পড়তে হইতো আপনার, সিমেন্ট পানির কারখানা দিতে তো আপনার, বিল্ডিং বানাইতে বানাইতে মরণ শেষ, এই জন্য বান্দার কথা মতো আল্লাহ চলবে না, আল্লাহর সিস্টেম মতনই আল্লাহ দুনিয়াটা চালায়, ঠিক না বাটি? ভাইরা আমার উসমান গনি মন খুবই দর, আমি প্রায় বিশ দিন যাবত আমি অসুস্থ, ঠান্ডা সমস্যা আর এমনও দিন আছে দুইটা করে দেওয়া, দেড় ঘন্টা করে যদি কথা বলি দুই দেওয়াতে কয় ঘন্টা হয়, আর রাস্তার টেনশন হলো এক ঘন্টা, এক দাওয়াত থেকে আরেক দাওয়াতে গেলে যে টেনশনটা রাস্তায় করতে হয়, খালি কই যে আল্লাহ জামে যে না পড়ি আবার এই দোয়াও করি না, যদি দোয়াটা কবুল হয়ে যায় আর যদি আমাদের কাছে আপনারা দোয়া চান কি হুজুর দোয়া করে একটা দোকান কিনছি আর একটা যে কিনতারি এক পোলা পাঠাইছি আরেক পোলা যাতে পাঠাইতে দিই, আমার দোয়া যদি আপনি ধনী হন আমি কি মগা মৌলবি, আমার দোয়া তো আমি ধনী তারি, তাহলে বিশ হাজার টাকা তো মৌলবি চাকরি দরকার আছে নি, রিক্সাওয়ালাকে হুজুর কই থাকেন আপনারা ভাই না নামাজ পড়তে হয় না একে ভাই না, এমন নাই দেখবেন নিজের বাইশ বছরের পোলা মাগরিবের ফরজ পড়ে নাই ওইটার কোনো মাথা কামান্তি নাই, ইমাম সাহেব মাগরিবের নামাজে সুন্নত কইরা রুমে গিয়ে নফল পড়বো এইটা হের সহ্য হয় না, চার দোকানে গিয়ে পাঁচ টাকা দা নিজের চা খায়
আর আরেকজন হলো কি মৌলবি রাখলাম এত দেখতে হইন না, 10,000 টাকা বেতন দিয়া হ্যাঁ দিই মাগরিবের নফলই করে না, গিবত। এটা কি বলে গিবত? অনেক আলেম আছে মিয়া মৌলবিকে তো মগা মনে করে, আমাকে মাদ্রাসা পড়ে দিকে না একদম মগা মনে করে। আমি ঢাকা বুখারি মসজিদে ছিলাম তখন দুই ওই যে কি জানি কি বলে পলিসি, পলিসির বাংলায় হলো চালাকি, বিমা করে না বিমা বাচ্চাদের, তা আমার এক হুজুর বাচ্চা কয়টা, আমি কইলাম বাচ্চা দুইটা, বলে বিমা করবেন, আমি কি কত, 1,20,000 করলে দুইজনের নামে 2,40,000 পাইবেন, হলে 10 বছর পর 4,80,000, আমি কি দুইজনের নাম না চারজনের নামে করবো, কালকে ফর্ম নিয়ে এসে আচ্ছা পরে আমি কি লেখেন ইয়াদ আলী শেখ, জনাব আলী শেখ, ইয়ারুন্নেসা, তরুন্নেসা, মার নাম খালার নাম, দুই মামার নাম, কয় বয়স কত, আমি কি বড় মামা হাসপাতালে মনে মাসখানেকের মতো মরে যাবো গা, আর মা হইলে সবার ছোট, বয়স হলো 68, কদর একটা হইব না, আমি কি তোমরা 10 বছর খাড়াইবা, আমি চাই তো 2-4 বছরের মধ্যে সবটি টেকা তো আমি পেয়ে যাই। পলিসির বাংলা হলো চালাকি, মনে করছো তোমরা চালাক, আর মৌলবীরা টুপি মাথা দেয় ঘরের দিকে সব মগা, চাইরে ওটা হুজুর নাস্তাও খাই না, যে কারবার আপনি কইরা দিছেন আমাকে গাড়ির তেলই ভাও গেল। মৌলবী গো মাদ্রাসা পড়লে মগা মনে করেন না, সুলতান মাহমুদ গজনবীর দরবারে শিক্ষামন্ত্রী আর অর্থমন্ত্রী দুইজনে কয় হুজুর মাদ্রাসা বন্ধ করে দেন, কয় কেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বাস যথেষ্ট, সভাপতি হিসেবে আসবে তার সিট খালি আছে ইনশাল্লাহ বসবে, যাদের ভালো থাকে মতি গতি এরা হয় মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের সভাপতি, যাদের কপালে দুর্গতি এটি কি হয় গানের সভাপতি। আজকে 3টা বাজে একটা মসজিদের উদ্বোধনের দাওয়াত দিছে আমারে, আমাদের মাননীয় সংসদ নেতা শামীম উসমান সাহ, আমাদের সংসদ এমপি শামীম উসমান উনি প্রধান অতিথি, তা আমার একটা গাড়িতে নিয়ে যাচ্ছে, আমার ওই গাড়ির মধ্যে নেতা আওয়ামী লীগ নেতা ভালো লোক আমাকে খুব মহব্বত করে, কয় হুজুর অনেক মসজিদ উদ্বোধন কইরা অনেক গানে যাইতেছি কেমন হইলো, আমি বললাম যেমন বিরিয়ানি খাওয়ার পরে গোবর খাইলেন, তাই তো ঠিক না ভাই, জিকির করে বাইর আমার সুলতান মাহমুদ গজনবী কয় মাদ্রাসা বন্ধ করবো কেমনে, কয় বুদ্ধি নেই গা মৌলবী বুদ্ধি খাওয়ান ছাত্র একটা জ্ঞানী না, কয় পরীক্ষা করবো, কয় কেমনে, একদিন এক জালু একটা মাছ লয়েছে, এবার অর্থমন্ত্রী কয় মাছটা বেড়া না বেড়ি, মাছ এদিকে চিনা যায় বেড়া বেড়ি, মন্ত্রী লাইরা কয় এটা বেড়া, কয় কেমনে বুঝলা, এটা আর কইতে না, আরেক মন্ত্রী কয় শিক্ষামন্ত্রী তুমি কো, হ্যাঁ কয় বেড়া যেত না তাহলে বেড়ি, দুনিয়াতে জাত কয়টা, 3টা, দেখছেন এইটা শিখার জন্যই মানুষ আজ আসে, একজন সব জানার সম্ভাবনা, দুনিয়াতে জাত কয়টা, 3টা, নারী পুরুষ, আরেকটা জাত আছে হিজড়া, নাই হিজড়া গো মরার ঘোষণা শুনতেননি শোক সংবাদ, কোন গুরুস্থানে মাটি দেয় দেখছেননি, কোন মৌলবী জানাজা পড়া ওরা কি মরে না, তাহলে আমি কি মানুষ হইলাম, আমি আমার একটা জাতি ভাইয়ের খোঁজ খবর নিলাম না, কেমনে মরল, কোথায় মাটি দিল, কোথায় জানাজা হইলো, একটা লোকে মনে হয় হিজড়া গো জানাজা পড়েন নাই, পড়ছেননি, আমার জীবনে আমার 52 বছর হায়াতি জিন্দিগি বাংলাদেশ ঘুরছি, বাংলাদেশ ঘুরা ঘুরা জিগেছি, লক্ষ লক্ষ লোকের জিগেছি, হুজুর আমরাও জানি না, আমি ব্যাপারটা জানি ঘটনাটা কি হয়, আমার মসজিদে দূর থেকে একজন হিজড়া গিয়া নামাজ পড়ে, ও আমার কাছে বলছে, কিন্তু এখনো বলবো না, কারণ একদিনে যদি সব কয়ে এলাই কিছু তো বাকি রাখুন লাগে, এবার বলে দেখেন আর হিজড়া হয় কেন, এইটাও নবীজি বলছেন, সাহাবিরা এইটাও জানতে চাইছেন, যে কথাটা বলতেছিলাম বলে এইটা মাস বেড়া না বেড়ি, কয় বেড়ি হয় না, এক হুজুর যাইতেছে আপনার মাদ্রাসার নাম কি, শখের গাঁও মদিনাতুল উলুম মাদ্রাসার হুজুর যাইতেছে, জিজ্ঞেস করে হুজুর এই মাসটা নিয়ে বিপদে আছি, মাসটা পুরুষ না মহিলা, হুজুরের লাইরা যে রাখে পুরুষ না মহিলা না ইজলা, এমনকি হুজুরের বুদ্ধি আছে নাকি, হ্যাঁ হুজুরের বুদ্ধি থাকলে কি হইব, স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্র হতেন চালাক এবং বুদ্ধিমান জ্ঞানী, কো পরীক্ষা করবো, আরেকদিন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একটা হাউজের পারে বৈশা স্কুলের 2টা ছাত্র ডাক দিছে, 3টা ছাত্র ডাক দিছে, বাবা আস আসছে, এই হাউজটায় কয়েক গেলাস পানি বলতে পারো,
আপনার পাঁচটা পাগলের মতো একটা প্রশ্ন করলেন, গেলাস মাপে কি হাউজে পালাইছেন? আমরা আসছিলাম। পারবা না? কয় না। দাঁড়া, দুইটা মাদ্রাসা মদিনাতুল উলুম মাদ্রাসা ছাত্র যাইতেছে, মনে করেন ছাত্র ডাকতেছে, বাবা ছাত্রকে তাড়াতাড়ি কোন ক্লাসের সময় আছে, ফাঁকি দেন যেত না। বলে এই হাউসটায় কয় গেলাস পানি দিব? তো আপনি রাজা মানুষ হইয়া এত সোজা প্রশ্ন ধরে গেল, সুবহানাল্লাহ। বলে কেমনে? গেলাসটা যদি হাউসের মাপ দেয় বানান তাহলে হবে এক গেলাস, আর যদি অর্ধেক বানান তাহলে দুই গেলাস, আর চার ভাগের এক ভাগ বানান তাহলে আট ভাগের এক ভাগ, মানে কয় গেলাস? ওখানে ভাগ যত বাড়ে গেলাস তত বাড়ে। কই বাবা যাও না, কই দেখছো নি মৌলবীকে বুদ্ধি আছে না নাই? কই বাদশাহ যা ভাবছিলাম তা না, আসলে হুজুর কে বুদ্ধি আছে। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুরগ আমরা খাওয়াইতেন না, ঠান্ডা হয়েছে, এলবুকে ঠান্ডা দিকে দিছে, আরেক বদলাম আসেনি, কাইতুল্য পড়ে না। সেই জন্য বলি মুসলমানে ধরছে গুনে ভেবে দেখো না, মুসলমানে ধরছে গুনে ভেবে দেখো না, বাম হাত দিয়া সাবান করে ডাক লাগায় না, ঠিক নেই? মুসলমানে ধরছে গুনে ভেবে দেখো না, সালাম দিলে মাথা লড়ায় জিব্বা লড়ায় না। আসেন এই মার্কে কিছু লোক, আসসালামু আলাইকুম মাতবুর সাহ, মাতবুর এমন করে। আচ্ছা যদি মনে করেন, যদি বলো ওয়ালাইকুম সালাম তাইলেও দোষ নাকি? যদি এমন করে তাইলেও দোষ নাকি? যেই বেটা 250 গ্রামের জিব্বা না লড়াইয়া 5 কেজি ওজনের মাথা লড়ায়, এটা বুদ্ধিমান না ব্যক্ত? এই ব্যক্ত যদি আপনাকে শখের গাও আসেনি, থাকলে এখনই ভালো যে দিব, সময় নাই, এখন থেকে তোমা গেরা যাই দিব, জীবনে যত সালাম লোভ আর দিব, মাথা লড়ায় না জিব্বা লড়াইয়া। মনে থাকবো নি, গুণ চিনেন নি? গুণ, গুণ হইলে একটা পোকা। আপনি রাত্রে 11টা বাজে দোকান বন্ধ করিয়া হাত মুখ দিয়া চারটা খাইয়া শুইয়া মাত্র সুইচ অফ করছেন বাতিল, আপনার সব কাম শেষ, গুণের কাম শুরু খাটের কিনারে। মেজাজটা কেমন লাগে? একদিনে খাই এলেন, আস্তে আস্তে খায়, একদিনে খাইলে তো রাত্রি খাতা বলিস লিয়ে নিচে হইতে হইব, নাহলে তো খাট ভেঙে পড়ব। ঠিক বিধর্মীরা, মুসলমানের টুপি নিল, মুসলমানের চুল নিল, মুসলমানের মেসাক নিল, মুসলমানের দস্তর নিল, মুসলমানের সুন্নতি লেবাস নিল, মুসলমানের দাড়ি নিল, মুসলমানের মূল দিল, কি মুসলমানের ধরছে গুনে ভেবে দেখো না, লম্বা লম্বা চুল রাখে ভাই দাড়ি রাখে না। আছে না এই কথা কইলে হুজুর ওয়াজ সাবধানে করেন, কয় কি আরে কয় দাড়ি কি মারপেটে তো লয়েছি নি, দাঁড়িয়ে একটু ইবু চুল তো মারপেটে তো লয়েছি, যুক্তি দেয়, বেশি যুক্তি দিছে শয়তানে। প্রথম যুক্তি দিছে কে? চুল তো মারপেটে তো লয়েছি, দাড়ি হইছে 18 বছরের ছোট, চুল হয়েছে 18 বছরের বড়, হুজুর একটা সুন্দর ফতুয়া জানো তো তুই, ঠিক আছে একটা আতুরান, কয় কি আরে তোর দাঁত কি মারপেটে তো লয়েছে, তুই দাঁত কি হালাই দিন ফিরে যা, হুজুর মাফ হসাই তো হসাই, চালাকি আর করা যাবে না। আর কই দিন ওসমানে গনির নবীজি বললেন, ওসমান তুমি জীবনে দুইটা ভালো কাজ উল্লেখযোগ্য করছো। ওসমান বলল, হুজুর কি? বলে যে মদিনার মসজিদ বানাইছে নবীজির হুজরা বানাইছেন, 7 মাস 11 দিন পরে আয়েশা সিদ্দিকাকে নিয়ে হুজরার মধ্যে থাকে, নবীজি হুজরা থেকে আসতে আসতে মদিনার মসজিদে ঢুকতে, মসজিদে নবীতে ঢুকতে একটু ঘুরা ঢুকতে হয়, নবীজি একদিন এশা নামাজের পরে সাহাবিকে বললেন, সাহাবিরা এই ক্ষেত্রের মালিককে? বললো, হুজুর এই ক্ষেত্রের মালিক একজন আনসার সাহাবি মুরব্বী। নবীজি বললেন, সাহাবি এই ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল দিয়া দাও তোমার জন্য দোয়া করবো। বলে, হুজুর আমি গরিব মানুষ, পুরোটা তো দিতেই না, কিছু হাদিয়া তো দিলে ভালো হয়। নবীজি বললেন, আমার টাকা কালেকশন গুরু করতো না, দেখবেন কালেকশন শুরু হইলে শয়তানকে দোষ তো ওখানে কিন্তু আর ওয়া দেবো না, একটু চা খেয়ে নিলে দুটো রিটার্ন দেয় কয়েকটা হ্যান তো না, আমি হ্যান দিয়ে এদিকে কালেকশন করি, শয়তান ওই গেটে রন্ধন ডাক করে বসতে আইব আইব, শয়তান হন্ধা কালেকশন করে নিয়ে যায়। এই মার্কা লোক নাই, আপনার শখের গেল লোক, কালেকশন শুরু করলে যাইবেন কেন? থাকবেন, থাকবেন না যাবেন, কেটা কেটা যাবেন, হাত তোলেন, বাবা খুব সতর্ক তো, ওরে বাবা দেখছি অবস্থা কত চালাক,
আমি তো এলাকায় নতুন, আমার দাওয়াত দিচ্ছেন জানি কি ভাই? এই হ্যাঁ এই ভাই দাওয়াত দিচ্ছেন আমাকে। ভাইয়ের আমার নবীজি বলেন আল্লাহর রাস্তে দাও, সাহাবিকে হুজুর কিছু একটা দেন, আমার সম্পদ তেমন একটা নাই। কামদের হাম কত টাকা দাম? সাহাবি বলেন সালা সুনাদের হাম 30 টাকা দাম, জমিনের দাম হলো 10 টাকা, চাইছে কত? যদি তুমি আল্লাহর রাস্তে দান করে দাও 30 টাকা না নিয়া, তাইলে আমি নবী দোয়া করব তোমার জন্য দুইটা জান্নাতের মালিক আল্লাহ তোমার যেন বানায় দেয়। এক সাহাবির জন্য কয়টা জান্নাত? জান্নাত কয়টা বানাইছে? 8টা। দুইটা যদি একলা দিয়ে দেয় আমরা কি 6টা মধ্যে বাড়াবাড়ি করব? তাহলে হাদিসের ব্যাখ্যা আছে না, হুজুরা সহবর্তের রাত্রে ওয়াজ করে, আল্লাহ প্রথম আকাশে চলে আসে সূর্য ডুবার সাথে সাথে, সুবে সাথে বলে আবার আর সাদিমে জায়গা। আমার প্রশ্ন হইলো যদি প্রথম আকাশে জায়গা সবে সাথে করে জায়গা, আমি ওদের তোমরা দিল্লি সবে সাথে করে আধা ঘন্টা পরে, পাকিস্তানিতে আরও আধা ঘন্টা পরে, তারপরে ইরাকে আরও আধা ঘন্টা পরে, সৌদিতে 3 ঘন্টা, তাহলে আল্লাহ কি রাত ধরে দৌড়াদৌড়ি করে শুধু বাংলাদেশে লেগে আল্লাহ না পুরো পৃথিবীর জন্য আল্লাহ? এটা ব্যাখ্যা আছে, এ হাদিসের ব্যাখ্যা আছে। পরে এক সময় সময় পেলে দেওয়ার চেষ্টা করবো ইনশা ইনশা। আমার সাবি দিলেন না 30 টাকা কালেকশন নবীর পক্ষে সম্ভব হলো না। ভাইয়ের আমার সবাই যার যার বাড়িতে চললেন, একজন আনসার সাবি মদিনার বাজারের দিকে রওনা, পথিমধ্যে ওসমান গনির সঙ্গে দেখা। ওসমান গনি ভাই আজকে বুঝি আপনি এশার নামাজে ছিলেন না? ওসমান গনি বলেন ভাইজান এশার নামাজের ফরজ কইরা আমি সুন্নত বেতের রাত্রে পড়বো, তাহাজ্জুদ পড়বো, কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করবো, মদিনার বাজারে জরুরি কাজ ছিল চলে গেছি। ওসমান গনি বলে ব্যাপার কি? বলে ব্যাপার হলো ওই যে জমিনটা মসজিদ নববীর আর হুজার মাঝখানের যে জমিন, নবীজি আল্লাহর রাস্তায় চাইছিলেন, একজন আনসার সাহাবি 30 টাকার কমে জমিনটা দেয় নাই। ওসমান গনি বলেন তার বাড়ি চিনুনি। ওই সাহাবি বলে ওই যে দেখা যায় চাঁদনিরা মদিনার উপকণ্ঠে তার বাড়ি না বেজেন। বিস্তারিত কথা শুনিয়া ওসমান গনি বাড়িতে যাইয়া কাপড়ের প্যাকেট খুঁটি বলতো আমাকে বিক্রমপুরের ভাষায় বলে কাপড়ের প্যাকেট মাজার মধ্যে ব্যাপারীরা বান্ধা রাখতো, আমাদের দেশে বলে খুঁতি, আপনাদের দেশে কি বলে? থলি। থলি একটা একটু শুদ্ধ ভাষা, আপনার মনে একটু ভাষা ভালো বোঝেন, থলি যেহেতু বলছেন আমরা বলতাম খুঁতি, ক্ষেত্র ভাষা। অনেকে ইংরাজি ফিংরাজি জানলে মনে করে অনেক কিছু জানিয়ে লাইছি, খবর লেগে দেখেন গা লন্ডনের কুকুরও ইংরাজি বোঝে, আরবি জানলে মনে করে অনেক কিছু শিক্ষা লাইছি, সৌদি আরবের উর্দুম বা আরবি বোঝে, শুদ্ধ বাংলা বুঝলে হ্যাঁ মনে করে অনেক কিছু জানছি, বাংলা ছেড়ে হাল্লা করেছেন হালের গরু, হালের গরু বাংলা বোঝে, আগে গরু দিয়ে হাল চাষ করলে কত ডাইনি 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 গরু ডাইনি যেই জন্য বাই যাইতো, মুরব্বীরা বলেন ডাইনি না বাই, তাহলে গরু যদি বাংলা না বোঝে তাহলে ডাইনি গেল কেমনে? এটার মধ্যে কোনো বাহাদুরি না, বাহাদুরি হলো আমলের মধ্যে, কিসের মধ্যে? ওসমান গনি থলির মধ্যে 200 দেরহাম, দেড়হাম বলা হয় রূপার টাকার, বলতো দেড়হাম, আশরাফিয়া আশরাফি বলতো স্বর্ণের টাকার, ওই যুগে রূপার টাকার স্বর্ণের টাকা ছিল কাঁচা টাকা। ওসমান গনি 200 দেড়হাম লইয়া ওই মুরব্বীর বাড়ির সামনে যাইয়া সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, মে আল্লাহ ব্লেস ইউ। আসতে এখনো যে জায়গা আছে, আপনি একটু হরকত শুনেন, একটু যদি লড়া দেন, সাহাবিদেরকে নবীজি বলছেন যেখানে সুন্নত পড়ো নফল বলে একটু লইরা বইরু, সাহাবিরা কই কি আরে কয় যেই জায়গায় যে যেই যেই জায়গায় সেজদা দিবে ওই জায়গাগুলো তার জন্য হাশরের ময়দানে সাক্ষী দিব। মহিলাদের নাকি জায়গা হইতেছে না? মহিলারা যে কথাটা বলতেছিলাম, 1 কেজি চাল বাইরে গেছে 1900 তুইছে, তাহলে মহিলার আর একটা বান্ডল হয় না, ওই কলসটারে চতুর্দিকে একটু জাগি ঝুঁকি দিলে 1 কেজির জায়গা হয় কি হয় না? আপনারাও নিজে জায়গা একটু কমায়া আপনার আরেক বোনকে জায়গার ব্যবস্থা করে দেন। বর্তমান কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা, আমরা বেড়ার আওয়াজ করতাম এত বছর, উত্তরবঙ্গে দিয়ে বেড়ির আওয়াজ করে মহিলারা, দেখেন আমরা কত মগার মগা, 8 বছরের বাচ্চা
কোরআন হাদিস কিচ্ছু বোঝে না, হ্যাঁ রে ওয়াজের মঞ্চে প্রধান বক্তা করে নই, এটি কি আমাদের আলামত? এই বাচ্চা কি বোঝে? একজন ডাক্তারি ঔষধ, 20টা ট্যাবলেটের নাম জানে, 10টা ক্যাপসুল, 2টা স্যালাইন, 5টা ইঞ্জেকশন, ওই বেটারের দিকে গিয়া কি ডাক্তার দেয়? আমরা ওই ছেলেটারে দেখাই না, এত কিছু নাম জানার পরও দেখাই না, তাহলে আমরা কেন ওই ভুলটা করি বলেন? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাইর আমার উসমান গনি 200 দেরাম লইয়া ওই মুরব্বীর বাড়ির গেইটের কিনারে গিয়া সালাম দিতেন। মুরব্বি বেড়ে আসছে, মানান্তা তুমি কে, লিমা জিতা আও না, কেন তুমি এখানে আসছো? আও না উসমান, আমি উসমান, আমি শুনছি মুরব্বি আপনি নাকি আপনার ওই জমিনটা বিক্রি করবেন। মুরব্বি বলে কাস্টমার পাইলে বেসমুখ, এবার বলে মুরব্বি আমি কাস্টমার বিক্রি করবেন নি। মুরব্বি কান আপত্তি নাই, উসমান গানি জানতে চাইলেন কামদের আম কত টাকা দাম। ওই মুরব্বি বলেন 30 দেরাম, উসমান গানি ভাই 90 টাকা দাম। কয় টাকা? নবীজির কাছে চাইছিলেন কত? কয় টাকা পারলো? পিআইজি রিফিল করে দিয়েছে। হ্যাঁ, ওসমান গনি বলেন বাতি আনেন, বাতি আনলে 90 টাকা, টাকার থলের থেকে থলের মুখটা ছেড়ে দিয়েছেন, টাকাগুলো ঝনঝন করে দেরাম বললেন। ওসমান গনি বলেন 90 টাকা গইনে নিয়ে যান, 90 টাকা গইনে নিয়ে গেলেন। বিশেষ অতিথি বলেন, আপনি বলেন। আর হাস শঙ্কর আলী মিয়া, ইতিমধ্যে আমাদের যে যে সবস্থিত হয়েছে, আমরা আর হাস শঙ্কর আলী মিয়াকে যে যে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ হয়েছে, এই দেখো ওয়াজ করো না। আপনারা মনে করেন কি গডির দুধ কাটতে আমার বললো? আজকে ইসলাম ওয়াজ সম্মেলনে সম্মানিত অতিথি জনাব আলহাজ হাজী সঙ্গর আলী সাহেব, যারা রাজাদের পৌরসভা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে, আয়োজক কমিটির পক্ষ থেকে নয় সাহেব আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনাদের বিশেষ অতিথি মঞ্চে চলে আসছেন, আপনারা খুশি না বেজার? ঘোষণা হয়ে গেছে, এখন আর ডিস্টার্ব হবে না, সম্ভবত উনি নামাজি লোক জানি না। আলহামদুলিল্লাহ, কি বলতেছিলাম? শেষ হোক, দুই কাজ একসাথে চলে না। ওয়াজ এখনো কম করলেও চলবো, কারণ অতিথিরা যদি লাখ লাখ টাকা দিয়ে দেয় তাহলে আপনারা ফেরি সেন্টন বেঁচে গেলে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ করতে স্যার আমি একটু অল্প সময় আছে, আমার কালেকশনে আসি, এরপরে কথাবার্তা যা বলা কইলেন, যেহেতু আপনি আল্লাহ আল্লাহ লোক এই জন্য ভাবলাম যাতে মাহফিলটা যাতে দিই, সমস্যা নয়। হ্যাঁ, আপনারা বহুত চালাক, এখনো মাদ্দা ফাঁকা রাখছেন, শয়তানে বইবো, শয়তানে বৈশা করে দুস্ত এখন খানা কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে, মাস্তা ফাঁকা জায়গাটা বন্ধ করে বসে নিতে লোক দাঁড়ায় রয়েছে। এই মাহফিল 13তম মাহফিল না 12তম মাহফিল, প্রত্যেক বছর কি এরকম লোক হয় না? আরো বেশি হয়, এমন হয় কি সব কিছুর দাম বাড়লো, লোকের সংখ্যা বাড়বো না? কার কার নিয়েছে আগামী বছর 2 দিনব্যাপী মাহফিল হইব, 2 দিনব্যাপী মাহফিলে বিয়াই বাড়ি, মামার বাড়ি, ফুবার বাড়ি ফোন দিয়া যে আমাকে 2 দিনব্যাপী মাহফিল, আমাকে বাসা বেড়াই যাইবা, জামাইরে ফোন দিবা, নাতি নাতুল্লে আসো, 2 দিন বেড়াই যাও। তাইলে 2 দিনের মাহফিলে মেহমান যদি বাড়িতে আসে, এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তো ভাই আনার এক কাপ চাও দিব না, তার তারিল ওয়াজ এলো, একজনে আরেকজন লোক বারে আনতে পারবেন, যদি হাসপাতালে না থাকেন, বিদেশে না যান, আর কবরে না যান, 3 জায়গায় যদি না যান, এমন কার কার নিয়ে যেতেছে, আপনি আসবেন আরেকজন বন্ধুরে
এই মাহফিলে নিয়া মাগরিবের নামাজ পড়বেন, তারা হাতটা এইভাবে আঙ্গুলগুলো তুলবেন, কার কার নিয়ে গেছে দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, এমন করেন, চার পাঁচজন করলে কাজ হইব না, বেশি ফকিরের দরগা নষ্ট, যেই দরগায় ফকির বেশি সেই দরগায় দেখবেন ফাঁকদা টানতেছে দোয়া কিরে, ঠিক নেই, তাদের জন্য বদদোয়া করবেন না, যারা গাঞ্জা খায় নেশা করে ওদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ ওদেরকে সুবুদ্ধি দাও, ওদেরকে তুমি আল্লাহ এই নেশার চাইতে ইয়াবার চাইতে হিরোইন ফেন্সিডিলের চাইতে সবচাইতে খারাপ নেশা হলো অবিবাহিত ছেলেমেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া, ঠিক না ভাই, যে মেয়েটা ক্লাস এইটে থেকে উঠে নাইনে মামাই দিছে একটা টাচ মোবাইল, এখন উঠে আছে লাইনে, এখন আর নাইনি নাই লাইনে আছে, এটা বন্ধ করে দিতে হবে, বাইরে আমার উসমান এগানি 90 টাকা গয়না দিতে বলে সুম্মা আবার গণ আবার গয়না বলে কত টাকা নিলা বলে 90 টাকা, উসমান গনি ভাই কত টাকা ফিরত যায় জানতে চাই, উসমান গনি বলেন আমার 110 টাকা ফিরত যায়, মুরব্বি আপুস করে হায় হায় রে কেন রে আরো বেশি টাকা দাম চাইলাম না যেহেতু লমনি করে নাই, উসমান গনি বলেন এই জমির বর্তমান পাহারাদারকে উসমান গনি ভাই আপনি কিনছেন আপনি এই জমির পাহারাদার, উসমান গনি বাড়িতে যাইয়া কোরআন তেলাওয়াত করতে করতে হযরত বেলাল মসজিদের নবীতে আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাম, সালাহ ইজ দা বেটার দ্যান স্লিপ, ঘুমাইতে নামাজ ভালো, উসমান গনি বাড়ি থেকে তাহিয়াতুল ওযু দুই রাকাত ফজরের সুন্নাত পড়া মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়া, নবীজির নামাজ ইমামতি করলেন, নামাজ আনতে নবীজির সামনাসামনি আত্তাহিয়াতুল সুরতে বৈশা, কোন সুরতে বৈশা আত্তাহিয়াতুল সুরতে বৈশা, উসমান গনি বলেন হুজুর রাত্রিবেলা এই জমিনটার ব্যাপারে কত বর্ত হয়েছিল, নবী বলেন উসমান গনি আনসার সাহাবী গরিব মানুষ 30 টাকা দাম চাইছে এর জন্য কিনি নাই, উসমান গনি মুসকি হেসে বলে হুজুর জমিনটা যদি আমি উসমান গনি বর্তমান মালিক হই বর্তমান কিনি তাইলে আপনাকে যদি দান করে নেবেন নি, নবী বলেন উসমান নেব না কেন অবশ্যই, নবী বলেন উসমান গনি দুইটা জান্নাতের, উসমান গনি বলেন হুজুর ওই সাহাবীর সঙ্গে দুইটা জান্নাতের কথা বলছিলেন আমার জন্য কি ওই দুইটা জান্নাতের দোয়া করবেন নি মালিক ভবনি, নবী বলেন উসমান গনি এ উসমান গনি রে নবীরা কোনোদিন ওয়াদাবর খেলাপ করে না, নবীরা ওয়াদাবর খেলাপ করে না, উসমান গনি বলেন হুজুর জমিনটা রাত্রে কিন না বর্তমান জমিনের পাহারাদার মালিক না পাহারাদার আমি, নবী বলেন উসমান এই জমিন কি করবা হুজুর আপনার নামে আপনাকে দান করলাম যা ইচ্ছা যেই কাজে মন চায় ব্যবহার করতে পারেন, উসমান গনির জমিনটা নবীজি পাইয়া নবী বলেন উসমান এত টাকা 30 টাকা দাম দিয়া জমিনটা কিনলাম, উসমান গনি বলেন হুজুর 30 টাকা নইব 90 টাকা দিয়া জমিনটা কিনছি, নবী বলেন উসমান এত টাকা দিয়া কিনলাম, উসমান গনি বলেন হুজুর আমার থেকে যদি লক্ষ লক্ষ দিরহাম আশরাফি চাইতো জমিনটার বিনিময় তাইলে আমি কিনতাম, বলে কারণ কি কাদরে গাওয়ার সাবে দানাত ইয়া বেদানাত জামারি কাদরে গুল 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 বেদানাত ইয়া বেদানাত সাবরি মুতির কদর জানে বাদশা কিনবা জানে জামারি ফুলের কদর বোমরা জানে কিনবা জানে ফুল পরি, ঠিক না বেটি হুজুর আমি জানি দুনিয়ার সমস্ত সম্পত্তি আমার না অস্থায়ী, আপনি নবী যদি জান্নাতের দোয়া করেন ওইটা আমার স্থায়ী সম্পদ, ঠিক না বেটি, এবার নবী বলেন সাহাবীরানে আমার উসমানের জন্য আমি একটু আত্মীয়া দোয়া করতে চাই, নবী যে হাত তুলছেন দোয়া করবেন দোয়া করতেছেন আল্লাহ উসমানকে দুইটা জান্নাতের মালিক বানাই দিবা, হাদিসের ব্যাখ্যা দিলাম না দুইটা জান্নাতের মালিক উসমান গনি হবে, সাহাবীরা বলে আমিন আল্লাহ রাব্বুল আমিন, শাজারাতুল মুনতাহা জিব্রাইলের হেড অফিস সপ্তভোগ আকাশের উপরে শাজারাতুল মুনতাহা সীমানার পরে গাছ জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাইল তাড়াতাড়ি জারে জিব্রাইল আমার বন্ধু মুনাজাত কমপ্লিট করার আগে
আমি তো ওসমান গনির জন্য দুইটা জান্নাতের বাগান করে দিব, আসরের ময় জান্নাতের বাগানে। কিন্তু দুনিয়াতে কি দিলাম? আমার বন্ধুরে যায় সালাম দাও, আমার বন্ধুরে যায় বইলা দাও। আমি আল্লাহ উসমান গনির জন্য দুনিয়াতে কি দিলাম? যে 300% জায়গা, শতাংশর মাপ বুঝেন নি আপনারা, 300% জায়গার পরিমাণ হবে এই জায়গাটা বর্তমানও আছে। আমি আল্লাহ এই জায়গাটার কিয়ামত পর্যন্তর জন্য রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগান ঘোষণা করে দিলাম। হাজিরা ওই জায়গায় কোনো কেরাও করে আছে? মদিনার মসজিদের পাশে রিয়াদুল জান্নাহ এক টুকরা জায়গা আছে, এটা উসমান গনির দেওয়া। হাদিস শরীফের মধ্যে আছে উসমান গনি নবীজি বলছেন, মান বানা মসজিদান বানা আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। যেহেতু মসজিদের ব্যাপার না, এটা মাদ্রাসার ব্যাপার, এতিম ছাত্র গরিবদেরকে ভালোবাসেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা রে তোমরা সময় থাকতে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ দিনেন দিকুনা ফিসরওয়ায়দরওয়াই অলকাদিবিনাল গায়দা ওয়ালা ফিনানিনাস, যারা প্রকাশ্যে বঙ্গবনে উভয় কায়দা দান করা যায়। বাইরা আমার এই টাকা সঙ্গে যাবে না, যে মা বাবা বহুদিন যাবত কবরে গিয়া ঘুমায় রইল, ওই মা বাবা থাকতে 1,00,000 টাকা, মা বাবা একটা ভান্ডিল জীবনে দেখে নাই, আজকে তোমার ঘরে 1,00,000,000 টাকা, ব্যাংকে 1,00,000,000 টাকা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এ দুনিয়ার মানুষ নেকের কাজে ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করবা, খারাপ কাজে একজন আরেকজনকে বিন্দু মাত্র সাহায্য করবা না। মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়ালেখা করে, এই ছাত্র একটা ছাত্র মনে করেন বাড়ি মমিষির নেত্রকোনা, বাবা রিক্সা চালায়, ওই ছাত্রটা সভাপতি সাহেবের বাড়িতে, সভাপতি হিসাবের বাড়িতে মনে করেন লজিং থাকে, তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে নামাজ পড়ে, ঠিকই ইংরেজি শিক্ষিত, ওই ছাত্রটা শিশুবেলা আছে সভাপতির 10 বছর পর্যন্ত হাফেজে কোরআন হইয়া আলেম হইয়া এই মাদ্রাসা থেকে যাওয়ার সময় জুয়ানকালে দেখছে আর পুরো হয়ে গেছে, দেখতে দেখতে কঠিন কিয়ামতের ময়দানে এই ছেলেটারে 10টা অ্যাডমিট কার্ড দিবেন ফেরেশতারা, 10টা অ্যাডমিট কেয়ার অ্যাডমিট কার্ড প্রবেশ পত্র, ওই ছেলেটা একটা জাহান্নামের বেড়ি লাগায়া আগুনের শিকল দিয়া জাহান্নামের বেড়ি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হাফেজ ছেলেটা নেত্রকোনা বাড়ি সভাপতির ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে যাইও না এর বাদুন ছেড়ে দাও। উনি বলবে, কে রে তুই? আমার ছেলে মেয়ে তো আমার দেখে পলায়ন করলো, বিবি অস্বীকার করলো, মা কই আমার পলাই ছিল না, কে তুই এই কঠিন কিয়ামতের ময়দানে আমারে সাহায্য করলি? ওই ছেলেটা বলবে, সভাপতি সাহেব আপনি আমারে চিনেন না, আপনার ছেলের জন্য যদি একটা কাপড় চোপড় আনতেন, ঈদের সময় আমার জন্য ওই রকম পায়জামা পাঞ্জাবি আনতেন, সভাপতি রিক্সাওয়ালার পোলা ছিলাম আপনার বাড়িতে, তাই গা আমি কোরআন শরীফ আইসি খালি, তোকে নাক দেয়া ময়লা পরে কিছু বুঝি না, কিন্তু কোরআনে হাফেজ লোহে মাহফুজ বানায় সিনারটাকে আপনার বাড়ি থেকে গেছি, আপনার বাড়ির বেগুন সাহেব চাচি আম্মা আমাকে 1 গ্লাস দুধ দিত, আপনার সন্তানের দিত, আল্লাহ আমি গরিব মানুষ টাকার অভাবে পড়তে পারি নাই, তার বাড়িতে লোদিং থেকে বলছিলাম রে আল্লাহ এই লোকটার বাদন খুলে দাও, যখন নাকি ওই কাঠটা আপনার হাতে দিবে সাথে সাথে ফেরেশতারা সেলুট দেওয়া বইব, সালান আলান সালান মারহাবান তৈয়িবান মুবারাকান, আবার দৌড় দিবে আম্মা জান কোথায় চাচি আম্মা কই, আবার 1,000-2,000 বছর খুঁজতে খুঁজতে চাচি আম্মা, এভাবে খুঁজা খুঁজা 10টা লোকের কঠিন কিয়ামতের ময়দানে একজন হকানি হাফেজ আমলদার হাফেজ জাহান্নামী লোকের জান্নাতি করে দিবে। বাবা জিরা আমার নিজের ছেলে মেরে পারলেন না, বাতিদারে পারলেন না, এই যে মাদ্রাসার ছাত্রদের জন্য টাকা খরচ করলেন, হুজুর বাড়িতে আমার বিবি ঘর হচ্ছে তাও বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, ছাত্র নেওয়া সম্ভব না, আমি মাদ্রাসার কিতাব কেনার জন্যে মাদ্রাসার কাজের জন্যে আমি 10,000-20,000-50,000 1,00,000 টাকা 1,000-2,000 টাকা আমি মাদ্রাসার উন্নয়নের জন্য দান করলাম, এমন মা বাবার দরদি টাকা থাকলেই দিতে পারবা না, মা বাবার মা বাবার জন্যে অন্তর থেকে মায়া থাকতে হবে। আল্লাহ গো
এই জমিন বিক্রি করে নাই, তাইলে বাইরা ভাগে কম পাবো। ওই বাবার করা জমিনের মধ্যে দোকান দিয়া আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক। বাবা এক জোড়া চামড়ার জুতা পরতে পারে নাই, প্লাস্টিকের নাগরা জুতা। ঈদের দিন ওমায় তিন চারজার সিলিওয়ালা, তিন চারজার তালিওয়ালা একটা কাপড় পইরা আমাকে ভাই বোনের নতুন জামা কাপড় দিছে। ওই বাবা কই, ওই মা কই, আজকে 10 বছর যাবত বাবা কবরে, 5 বছর যাবত মাই কবরে। মা যদি 5 বছর বেঁচে থাকতেন, এক একটি ঈদের সময় যদি 500 টাকার কাপড় দিতাম, 5 বছরে 10টা ঈদ, 5000 টাকার কাপড়, ঔষধ, ডাক্তার, কত টাকা আমার পিছে খরচ করতাম। এ যুবক একটু চিন্তা করে দেখো, মার মশারির ভিতরে যদি মশা ঢুকে থাকে, তুমি যদি সত্যিকারে আদরের সন্তান হও, মার মশারির ভিতরে যাইয়া মশাটা মাইরা আমার আরামের ঘুমাইতে ঘুম দাও, মার কম্বলটা যদি সরে যায়, তুমি যদি সত্যিকারে আদরের সন্তান হও, মা যেমন রাতে 2-3 বার ঘুম ভাঙ্গা তোমার কম্বলটা ঠিক করতে গেছে তোমার রুমের মধ্যে, তুমিও তো যাইবা আমার কম্বল ঠিক করতে। ওই মা কবর দেশে খালি বিছানায় শুয়ে রয়েছে, এমন কোন যুবক আসনি, এমন কোন দরুদি মা বাবার সন্তান আসনি। ওই মার কবরে আল্লাহ যেন রায়হান ফুলের ব্যবস্থা করে দেন, ওই মার কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেন।